হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ নিউজ এইটিন বাংলায় একটি নতুন খবর বেরিয়ে এসছে যেটি শুনে আপনারা খুব উপকৃত হবেন কাজ হারালে এবার অর্থ সাহায্য দেবে সরকার সম অনুমোদিত নয়া প্রকল্প চলুন দেখে নিই কী প্রকল্প যদি কোনো কারণে আপনার চাকরি চলে যায় সেক্ষেত্রে এবার অর্থ সাহায্য করবে কেন্দ্র সরকার সম্প্রতি এমনই প্রকল্প কার্যকর করেছে সম ও কর্মসংস্থান মন্ত্রক গত আঠেরোই সেপ্টেম্বর এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অটল বীমা ব্যক্তি কল্যাণ যোজনার আওতায় কাজ হারানো ব্যক্তিদের সাহায্য করা হবে মূলত ভিত্তিক এই যোজনায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং যতক্ষণ না পর্যন্ত নতুন করে আপনি কর্মসংস্থান পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত টাকাটি পাওয়া যাবে এই প্রকল্পের সাহায্যে একশো ছাপ্পান্ন দিনের মধ্যেই অর্থ সাহায্য পাওয়া যাবে আধার তথ্যের সাহায্যে এই প্রকল্পে ইন করা থাকলে কাজ হারানোর পর সংস্থার কাছে পৌঁছে যাবে প্রাথমিক অর্থ সাহায্য ও পরিবারের কাছে এবং যাদের তাদের জন্য অতিরিক্ত সুবিধাও দেবে এই স্কিম কারণ এই কোনো কারণে বীমা গ্রাহকরীরা যদি মৃত্যু হয় সেক্ষেত্রে পনেরো হাজার টাকার প্রাথমিক অর্থ সাহায্য পাওয়া যাবে যোগ্যতা এবং শর্তাবলী এবং আবেদনের বিন্যাস সহ বিস্তারিত নির্দেশগুলি আলাদাভাবে জারি করা হবে জানিয়েছে ইন্স্যুরেন্স কর্পোরেশনের এক আধিকারিক তা এই নিউজটি আপনারা ভালো পড়ে বুঝতেই পারলেন আপনারা আমি কি বলতে এখানে কি নিউজ এইটিন বাংলাতে কী বলতে চাইছে তো এটা কিভাবে আপনারা এই নয়া প্রকল্পের নাম অন্তর্ভুক্ত করাবেন সেইটি সম্বন্ধে এখনও কিছু বলা হয়নি এবং খুব তাড়াতাড়ি আমি আপডেট দেবো কিভাবে আপনারা এই নয়া প্রকল্পের নাম আপনারা অন্তর্ভুক্ত করাবেন আধার কার্ডের সাহায্যে তো এখনও পর্যন্ত এইটুকুই আমার কাছে আপডেট আছে সেই আপডেটটাই আপনাদের আমি দিলাম আপডেট পাওয়ার নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বেলবটনে ক্লিক করে রাখুন ধন্যবাদ